হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের আলু সিঙ্গাড়া বানিয়ে দেখাবো, একেবারে স্ট্রিট স্টাইলে, একেবারে ওরকমই খাস্তা, ওরকমই কুরকুরে এবং একেবারে ভেতর থেকে খুবই সুস্বাদু হবে। দেখুন, আমি আপনাকে আওয়াজ শোনাচ্ছি আর একটা সিঙ্গাড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখেছেন এর ক্রিসপিনেস কীরকম? এটা যতটা ক্রিস্পি আর ততটাই খাস্তা। আর ভেতর থেকে আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, বলার অপেক্ষা রাখে না, দেখেই বোঝা যাচ্ছে একেবারে পারফেক্ট স্ট্রিট স্টাইলে, মানে স্ট্রিটের যে সমোসা হয়, সিঙ্গাড়া হয়, একেবারে সেরকমই সুস্বাদু। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। এর জন্য আমি একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে একটা ছাননি রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা। আপনি চাইলে গমের আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এতটা ময়দায় আমাদের 12 থেকে 14টা সামোসা হয়ে যাবে। অল্প কিছু আমি জোয়ান নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর একটুখানি লবণ নিচ্ছি, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বড় চামচ সাদা তেল। হাত দিয়ে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি, একটু কম মনে হয়েছে। তেলটাকে খুব ভালো করে মেশাতে হবে, আর এরকম করে মেশালে কি হবে, আমাদের সমোসা কিন্তু খুবই খাস্তা হবে, একেবারে ক্রিস্পিও হবে আর খাস্তাও হবে। ভালো করে হাত দিয়ে মেশাতে হবে। এই দেখুন, আমি হাত দিয়ে এরকম চাপলে মুঠের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে, আর সেটাকে ভাঙতে চাইলে ভাঙাও যাচ্ছে, এরকমই হওয়া উচিত। 1 কাপ জল নিয়েছি আমি, অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। একেবারে খুব শক্ত করব না, মোটামুটি যেরকম আমরা রুটি বা চাপাতি করি তার থেকে একটু শক্ত। দেখুন আমার ডো একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে, এই রকম। আর 1 কাপ জল নিয়েছিলাম আমি, তার মধ্যে থেকে দেখুন 1/2 কাপ জল কিন্তু বেঁচে গেছে, মানে 1/2 কাপ জল আমার লেগেছে এখানে। এবার ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। ডোটাকে রেস্টে রেখে দিই, ততক্ষণে আমরা আলুর পুর বানিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, হিট চালু আছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। পছন্দ মতো বেশি কম তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটুখানি জিরে দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিচ্ছি আমি সর্ষে, আর 1/2 টিস্পুনের থেকেও কম আমি দিয়েছি এখানে মৌরি, আর 1/4 টিস্পুন দিয়েছি মেথি দানা, আর লাস্টে দিয়ে দিয়েছি আমি 1 পিঞ্চ মতো হিং। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজকে খুব ভালো করে ভাজতে হবে না, পেঁয়াজের সাথে সাথে দিয়ে দেবো আমরা 7 মতো লবণ, আর এর সঙ্গে দিয়ে দেবো আমরা 2 রসুনের কুট। পেঁয়াজে ক্রাঞ্চ থাকলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ক্রাঞ্চ থাকলেই ভালো লাগে, কিন্তু 2 রসুনকে অবশ্যই আমাদের ফ্রাই করতে হবে ভালো করে, 2 রসুনে কাঁচা গন্ধ থাকলে কিন্তু চলবে না। এর সঙ্গে সঙ্গে আমি একটুখানি হলুদ পাউডার দিয়ে দিলাম, এবং হলুদ পাউডার দিয়ে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব মিডিয়াম হিটে, যতক্ষণ কি 2 রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। 2 রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা এর মধ্যে কিছু সিদ্ধ করা ছোলা নিয়ে নিচ্ছি। এই ছোলাগুলো আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে আমি আলুর সাথে সাথে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এর সাথে সাথে আমরা টমেটোও দিয়ে দেবো, 1টা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো করে কেটে রেখেছি। টমেটো এখানে দিচ্ছি কারণ টমেটোটাকেও আমাদের খুব ভালো করে সিদ্ধ করতে হবে না, মোটামুটি 1/2 সিদ্ধ ভাজা হলেই হবে। আপনি এখানে ছোলার জায়গায় কিন্তু মটরশুঁটি বা মটর, যে গোটা মটরের ডাল হয়, সেটাও দিতে পারেন। আর এখানে আপনি চাইলে লঙ্কা দিয়ে দিন, কাঁচা লঙ্কা স্বাদ মতো, কিন্তু আমি এখানে দিচ্ছি না কারণ আমার সাথে সাথে আমার বাচ্চাও এখানে রান্না করছে, তো ওর কাশি হবে এখানে তেলের ওপর লঙ্কা দিলে, এই কারণে আমি এখন দিচ্ছি না, আলুর সঙ্গে দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার, আমচুর পাউডারটা আমি ঘরে বানিয়েছি, আর এর সাথে দিচ্ছি আমি 1/4 টিস্পুন শাহি গরম মশলা, শাহি গরম মশলাটাও ঘরে বানানো। আর দুটোরই রেসিপি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। কিছুক্ষণের জন্য ভেজে নেব, মোটামুটি 1-1.5 মিনিটের জন্য। তারপরে আমরা এর মধ্যে আলু দিয়ে দেব। এই দেখুন, আমি 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু আর ছোলাটাকে আমি একসঙ্গেই সিদ্ধ করেছিলাম, মটর ডাল যদি নিতে চান সেটাও আপনি আলুর সঙ্গে সঙ্গে সিদ্ধ করতে পারেন, আর কাঁচা মটর নিতে চাইলে ভেজে নিতে হবে।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম স্বাদমতো। চাইলে এখানে আপনি পাউডার লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন হিটটাকে একেবারে লোতে করে রাখবো, কারণ এখন তো আর রান্না করার মানে সিদ্ধ করার কিছু নেই, তো শুধুমাত্র আমাদের মেশাতে হবে একটু ভেজে ভেজে। আর মেশানোর সময় আমি কি করব, আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। এই দেখুন, এরকম করে আলুগুলো ম্যাশ করতে যাব আর মেশাতে থাকব। মোটামুটি 2-3 মিনিটের জন্য ভেজে নেব, এরকম করে নাড়িয়ে চাড়িয়ে ম্যাশ করতে করতে। দেখুন, আমি এই পর্যন্ত ম্যাশ করেছি, আপনি চাইলে আরও ম্যাশ করতে চাইলে করতে পারেন, আমি আর করব না। লাস্টে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু ভেজে রাখা মুংফলি বা চীনাবাদাম বা চিট বাদাম, যাই বলুন। চিট বাদামটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, এই কারণে এটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। এটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমাদের আলুর পুর কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আর এদিকে দেখুন, ডো কিন্তু আমাদের সেট হয়ে গেছে একেবারে। এবার এখান থেকে আমরা সিঙ্গারার জন্য পুরি বেলে নেব। একটু এরকম করে মথে নিচ্ছি আবারও। এবার এখান থেকে আমরা ছোট ছোট লই কেটে নেব, আর লই নিয়ে বেলে নেব। আমি একটা পিড়ি নিয়েছি, চাকলি নিয়েছি বেলার জন্য, আর এই সাইজের আমি একটা লই নিয়েছি, আপনি দেখে বুঝতে পারছেন। আর একটা লই থেকে আমাদের দুটো সিঙ্গাড়া হবে, এইভাবে আমরা নিয়েছি। একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। বেলতে হবে কিন্তু একেবারে রুটির মতো গোল করে বেললে চলবে না, লম্বা করে বেলতে হবে, কারণ একটা পুরি থেকে আমরা কিন্তু দুটো সিঙ্গাড়া বানাবো। এরকম করে লম্বা করে বেলে নিতে হবে। দেখুন, আমার পুরিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমরা কি করব, এর মাঝ বরাবর একটা চাকু দিয়ে কেটে নেব। দেখুন, একেবারে এইভাবে সমান সমান করে মাঝ বরাবর একটা চাকু দিয়ে কেটে নেব। এবার হয়ে গেছে দুটো টুকরো। এবার এক একটা টুকরো দিয়ে এক একটা সিঙ্গাড়া বানিয়ে নেব। একটু জল রেখে দিচ্ছি সাইডে, কারণ আমাদের সিল করার জন্য জল লাগবে। এরকম এক সাইড এরকম করে ভাঁজ করে দিয়ে ওপরে আমি জল লাগিয়ে নিচ্ছি, আর অন্য সাইডটা এর ওপরে এরকম করে একেবারে প্যাক করে দিতে হবে। দেখুন, হয়ে গেছে একটা থলি। এবার থলির মুখটাকে আমরা খুলে দেব এরকম করে, আর এর মধ্যে আমরা পকেটের মধ্যে আমরা এবার আলুর পুর ভরে দেব। আলুর পুর যেরকম পছন্দ করেন, বেশি পছন্দ করলে বেশি ভরতে পারেন, কম পছন্দ করলে কম ভরুন। আমি একটু কমই পছন্দ করি, খুব বেশি পুরবালা সিঙ্গাড়া কিন্তু খেতে আমার ভালো লাগে না। ওপরের সাইডে সাইডে এরকম করে একটু জল লাগিয়ে নেব, যাতে সিল হয়ে একেবারে ভালো করে আটকে যায়, না ফাটে তেলের মধ্যে গিয়ে। এই দেখুন, এবার এই সাইডটাকে টেনে এনে এর সাথে এইভাবে লাগিয়ে দিতে হবে। এই দেখুন, একেবারে এইভাবে বাজারের যে শেপ হয় আমি সেই শেপে বানিয়ে দেখাচ্ছি। এরকম করে সিঙ্গাড়াটা বানিয়ে নিতে হবে। আমার প্রথম সিঙ্গাড়া কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এটাকে আমরা রেখে দেবো একটা প্লেটে। আর খুব বেশিক্ষণ যদি এটাকে আমি রেস্টে রেখে দিই, তাহলে এর ভাজে ভাজে কিন্তু ফেটে যায় তেলের মধ্যে গিয়ে। এই কারণে খুব বেশিক্ষণ রাখা যাবে না, আমরা 4-5টা বানিয়ে ভাজার জন্য চলে যাব। আর তারপরে ভাজতে ভাজতে আবার অন্য ব্যাচগুলো বানিয়ে নিতে পারবো, কারণ আমরা তো একেবারে লো ফ্লেমে ভাজবো, তো এই কারণে অনেকটা সময় হাতে থাকে অন্য ব্যাচগুলো রেডি করার জন্য। আমি আরও একটা সামোসা বানিয়ে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এরকম করে জল লাগিয়ে নিতে হবে। আর যেটা লম্বা সাইড, লম্বা সাইডটাকে টেনে এনে ছোট সাইডের সাথে এরকম করে সিল করে দিতে হবে। এই দেখুন, খুবই সহজ বানানো, এমন কোনো রকেট সায়েন্স নয়। এবার দেখুন, আমরা ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করেছি, আর তেল চেক করছি। দেখুন, ডোটা দিয়েছি আমি, আর কতক্ষণ পরে এটা ওপরে চলে এসেছে, মানে যথেষ্ট সময় নিয়েছে, আর এরকমই হওয়া উচিত। তেল মিডিয়াম গরম আছে, আর হিটকে এবার একেবারে লোতে করে দেব। লোতে করে দিয়ে আমরা একে একে সিঙ্গাড়াগুলো দিয়ে দেব, যতগুলো দেওয়া যাবে, 4-5টা যতটাই দেওয়া যায় আমরা দিয়ে দেব। আর সিঙ্গাড়াগুলো দিয়ে কিন্তু শুরুতেই আমাদের একেবারেই চামচ চালানো চলবে না, এরকমই রেখে দিতে হবে। দেখবেন কিছুক্ষণ পর অটোমেটিক্যালি এগুলো এদিক ওদিক হেলতে ডুলতে শুরু করেছে। এই দেখুন, শুরু হয়ে গেছে হেলাডোলা, দেখেছেন কীভাবে অটোমেটিক্যালি জায়গা পরিবর্তন হয়। এবার আমরা চামচ দিয়ে এদিক ওদিক পাল্টে দিতে পারি। লো হিটে ভাজবো, চাইলে আপনি লো টু মিডিয়াম করতে পারেন, কিন্তু হাই হিটে একেবারেই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিস্পিও হবে না আর খাস্তাও হবে না। লো টু মিডিয়াম হিটে করে আমরা ভেজে নেব, মোটামুটি গোল্ডেন কালার করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সিঙ্গাড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে।
যথেষ্ট গোল্ডেন কালার চলে এসেছে। আর এটা নামিয়ে নেওয়ার পরে আরও একটু গোল্ডেন হয়ে যায়, মানে ঠান্ডা হওয়ার পরে আরও একটু গোল্ডেন হয়। দেখুন, আমি আপনাকে একেবারে কাছের থেকে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে যে ক্রিসপি হয়েছে এবং খাস্তা হয়েছে। দেখুন, কোনো দিক থেকে একটুও ফাটেনি, একেবারে পারফেক্ট সামোসা তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। ঝাড়াই করে তুলে এরকমই কিছুক্ষণের জন্য রাখতে পারেন অন্য একটা বাসনের ওপর, তাতে তেলগুলো কিন্তু নিচে পড়ে যাবে। আর নইলে আপনি একটা কিচেন টাওয়াল পেপারে বা কিচেন টিস্যুর ওপরে নিয়ে নিন, তাহলে তেলটা আপনার শুকে নেবে। আমার পরবর্তী ব্যাচটাও ফ্রাই হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আমি তুলে নিচ্ছি। এরকম করে সমস্ত সিঙ্গাড়াগুলো আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বানানো কিন্তু খুবই সহজ, খেতে ইচ্ছা করলে ঝটপট বানিয়ে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর সমোসাগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখতে কতটা ক্রিসপি, কতটা খাস্তা দেখা যাচ্ছে। আমি আপনাকে একটা ভেঙে আওয়াজও শোনাচ্ছি আর ভেতরটাও দেখাচ্ছি, যদিও আমি প্রথমেই দেখিয়েছি, তারপরও এখন আমি আবার আপনাকে দেখাচ্ছি। দেখুন এর আওয়াজ শুনুন। ওপর থেকে কতটা ক্রিসপি, কতটা খাস্তা সেটা তো বুঝতেই পারছেন, আর ভেতর থেকে এটা ভীষণ টেস্টি হয়েছে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বাড়িতে বন্ধুরা, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওকে একটা লাইক করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যাবেন না। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।